আমাদের কাছে। আবারও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা সদর 6 আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। শনিবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বিএনপি দুবাইয়ের টাকায় ভাড়া করে লোক এনে সমাবেশ করছে, খেলা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে। আমরাও বলি খেলা হবে, এই ডিসেম্বরে ফাইনাল খেলা হবে। তাদের জনপ্রতিনিধি বিদ্যুতের পানির দাবিতে জনগণের বিক্ষোভের দৌড়াতে দৌড়াতে এমন এক দৌড় দিচ্ছে হাইওয়ে পার হয়ে কি আপনাদের মধ্যে বিদ্যুতের কথা বলা শোভা পায় না, রিজার্ভের কথা শোভা পায় না, কোন মুখে গণতন্ত্র হত্যাকারীরা আজকে গণতন্ত্রের কথা বলে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তার বক্তব্যে মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির পলাতক নেতা, শীর্ষ পলাতক নেতা, গণপ্রাপ্ত নেতা, যিনি লন্ডনে বসে ওখান থেকে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন সময়ে নানান ধরনের ওখান থেকে ষড়যন্ত্র করে আসে, সেই পলাতক নেতা সম্প্রতি একটা শনিবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরিফ আজগর, ঢাকা পোস্ট, কুমিল্লা।